জানার সোর্স আছে, জানার উদ্দেশ্য আছে, কি কি জিনিস জানতে হবে সব দুনিয়া জানতে আল্লাহ তারা ফরজ করে দেননি। তারা বলে আইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, মুসলিমকে জানতে হবে কিছু আইল, সেটা কোন আইল? আল্লাহ সম্পর্কে জানতে হবে, আল্লাহর ইমান সম্পর্কে জানতে হবে, শিরিক কিসে হয় জানতে হবে, ইমান নষ্ট হয় কিসে জানতে হবে, ইমান নষ্ট হয় কিসে জানতে হবে, নবী সম্পর্কে জানতে হবে দুই, এবং ইসলাম সম্পর্কে জানতে হবে, তিনটি জিনিস জানার জন্য মৌলিকভাবে তিনটি জিনিস আপনাকে জানতেই হবে। এক নম্বর হচ্ছে আল্লাহ সম্পর্কে, দ্বিতীয় হচ্ছে নবী সম্পর্কে, তৃতীয় হচ্ছে ইসলাম সম্পর্কে। এই তিনটি জিনিস ফরজে আইন জানতেই হবে, এটার জানার কোনো বিকল্প নেই। আজ আমরা অনেকেই অনেক কিছু জানি কিন্তু এই তিনটি জিনিস জানি না। অনেকে কোন দেশে কোন খেলোয়াড় আছে এটা কিন্তু ঠিকই মুখস্থ করে রাখছে, কোন দেশে কোন খেলোয়াড় কত কত গোল দিছে, কত রান করেছে, এগুলি মুখস্থ। কিন্তু যদি জিজ্ঞাসা করা হয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সনে জন্মগ্রহণ করেছিলেন, কোন সনে মারা গিয়েছিলেন, কেউ বলতে রাজি বা পারবে না অনেকেই। জিজ্ঞাসা যদি করা হয় যে সাহাবায়ে কেরাম তারা কারা, তাদের কি কি গুণাগুণ ছিল, অনেকে বলতে পারবে না। তাদেরকে জিজ্ঞাসা করালে ইমান সম্পর্কে বলতে পারবে না, ইমানের রোপণ বলতে পারবে না, ইমান শব্দের অর্থ বলতে পারবে না। এমন অবস্থায় আমাদের অবস্থা চলে গেছে, আমরা অনেক অনেক বেদরকারি জিনিস শিখি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমি লা ইয়ানফা, আল্লাহ আমি এমন জ্ঞান থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি যা দ্বারা কোনো উপকার হয় না। অনেক জ্ঞান আছে যে জ্ঞানে কোনো উপকার হয় না। আমাদের প্রতিষ্ঠানগুলোতে এমন জ্ঞান দেওয়া হয় যে জ্ঞান কোনো দিন কাজে লাগবে না। আপনি অনেক আপনি চিন্তা করে দেখুন, যেগুলি আপনি পাশ করে আসছেন, অনেকেই শিক্ষিত আছেন আপনাদের মধ্যে, অনেক কিছু পড়ছে যেগুলি আপনার জীবনে কোনোদিন আসবে না, অথচ আল্লাহ সম্পর্কে আপনার প্রতি বেলা লাগতেছে, প্রতি ক্ষণ লাগতেছে, প্রতি ক্ষণে একেবারে প্রতি সেকেন্ডে সেকেন্ড আপনার লাগতেছে। রাসূলুল্লাহ সাল্লাম নিজে দোয়া করতেন, ইয়া হাইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগিস আসলিহ লি শানি কুল্লা ওয়ালা তাকিলনি ইলা নাফসি তরফাত আইন, হে চিরঞ্জীব হে সর্বসত্তাধর বিরহমাতিকা আস্তাগিস আপনার রহমতের কাছে আমি উদ্ধার কামনা করছি, আসলিহ লি শানি কুল্লা আমার যাবতীয় অবস্থা আপনি ঠিক করে দিন, ওয়ালা তাকিলনি ইলা নাফসি তরফাত আইন আমাদের আমাকে নিজের কাছে আপনি একটু ক্ষণিকের জন্য আপনি আমাকে ন্যস্ত করবেন না, আপনার কাছে আমাকে আপনার জিম্মাদারিতে আমাকে রাখুন, আপনি আমাদের দায়িত্ব নিন, আমাকে আমি নিজের হেফাজত করতে পারবো না। এই যে ক্ষণিক আল্লাহ সম্পর্কে আপনার প্রতিটা মুহূর্ত জানা দরকার আছে। রাসূলুল্লাহ সাল্লাম দোয়া করতেন প্রতি মুহূর্তে, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা, হে অন্তরসমূহ পরিবর্তনকারী আমার অন্তরকে আপনার দীনের উপরে সুপ্রতিষ্ঠিত রাখো, সাব্বিত কলবি আলা দীনিকা। কারণ কি জানেন, যে কোনো মুহূর্তে শয়তান আপনাকে ধোঁকা দিতে পারে, যে কোনো মুহূর্তে নফসে আম্মারা আপনাকে শেষ করে দিতে পারে, যে কোনো মুহূর্তে আপনার বন্ধুবান্ধব আপনাকে বিপদে ফেলতে পারে, যে কোনো মুহূর্তে আপনার পিতামাতা আপনাকে ইহুদি নাসারা বানিয়ে দিতে পারে। কিন্তু যদি ইমানের উপর আপনার মজবুতি থাকে, আল্লাহকে সার্বক্ষণিক আপনি স্মরণে রাখেন এবং আল্লাহ রাব্বুল ইজ্জতের কথা সবসময় স্মরণে রাখেন এবং তার উপরে আপনি নিজেকে ন্যস্ত করেন, তাওয়াক্কুল করেন, তার কথাই সবসময় মাথায় রাখেন, আপনি কোনোদিন পথভ্রষ্ট হবেন না। কারণ তিনি আপনাকে পথ দেখাবেন, তার উপরে আপনার ন্যস্ততা রয়েছে। এই জন্য আল্লাহকে প্রথম কাজ হচ্ছে আল্লাহ সম্পর্কে জানা, ইমান অর্থই হচ্ছে আল্লাহ সম্পর্কে জানা, ইমান অর্থই হচ্ছে রাসূল সম্পর্কে জানা, ইমান অর্থ হচ্ছে আখিরাত সম্পর্কে জানা, ইমান অর্থ হচ্ছে ফেরেশতাদের সম্পর্কে জানা, ইমান অর্থ হচ্ছে তাকদীর সম্পর্কে জানা, ইমান অর্থ হচ্ছে কিতাব সম্পর্কে জানা, আল্লাহর কিতাব সম্পর্কে জানা। ইমানের রোকনগুলি আপনাকে জানতেই হবে, না জানলে হবে না। এগুলি হচ্ছে মূল আপনার মূল সম্পদ, এগুলি হচ্ছে মূল সম্পদ, এগুলি না হলে চলে না। অন্য অনেক কিছু আপনার চলবে, না জানলেও চলবে, কিন্তু এগুলি জানতেই হবে আপনাকে। প্রত্যেকটি ইমানদারের উপর ফরজ হচ্ছে আল্লাহ সম্পর্কে জানা এবং দীন সম্পর্কে জানা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানা। আল্লাহ সম্পর্কে জানতে হবে কি, তার তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে, যার আলোচনা আমাদের শেখ করেছেন, তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে। তিনি ব্যতীত কারোর জন্য আমার কোনো ইবাদত দিব না, তার তিনি আমার স্রষ্টা, তার কাছে শুধু চাইব, আর কারোর কাছে কিছু চাইব না।
কোনদিন কারোর কাছে চাইব না, একমাত্র কার কাছে চাইব? আল্লাহর কাছে চাইব। তাওহীদ বুঝলেন, রাসূল সম্পর্কে জানতে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানতে হলে চারটা জিনিস মনে রাখতে হবে। কয়টা জিনিস বলেছি? চারটা জিনিস মনে রাখতে হবে। এক নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা যা বলেছেন তা সত্য বলে বিশ্বাস করতে হবে। রাসূল যা যা বলেছেন তা সত্য, রাসূল যা বলেছেন তাই সত্য, দুনিয়ার মানুষ ভুল করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন সত্য? আল্লাহ বলেছেন ওমা মা ইয়াতুকাইল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা, নিজ থেকে তিনি কোনো কথা বলেন না, যা বলেন তা কি আল্লাহর পক্ষ থেকে ওয়াহী। সুতরাং প্রথম কাজ হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা যা বলেছেন তা সত্য, সেটা আপনার পছন্দ হতেও পারে নাও হতে পারে কিন্তু সত্য। পছন্দ না হলে ঈমান থাকবে না, পছন্দ হলে ঈমান থাকবে, কিন্তু তিনি সত্য বলেছেন বিশ্বাস করতে হবে। দুই নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নির্দেশ দিয়েছে তা মেনে চলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নির্দেশ তা মেনে চলতে হবে। তিন নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা যা নিষেধ করেছেন তা বাদ দিতে হবে, যা যা নিষেধ করেছেন তা পরিত্যাগ করে দিতে হবে, তা বাদ দিতে হবে। চার নম্বর হচ্ছে শরীয়ত বলতে রাসূলের শরীয়তকে বোঝায়, এর বাইরে আর কেউ শরীয়ত দিতে পারবে না। আমাদের দেশের সমাজে একটা হচ্ছে শরীয়ত, একটা হচ্ছে তরিকত, একটা হাকিকত একটা মাল, তাই না? মাল বোতলে আর কিছু লাগে, হাকিকত পৌঁছে গেল তুমি ল্যাংটা হয়ে গেছে। এরা বিভ্রান্ত, বিভ্রান্ত দল, ওদের পথভ্রষ্ট। একমাত্র আল্লাহ তাআলা বলেছেন তার নবীকে তুম্মা জাআলনাকা আলা শরীয়াতিন লাম, আপনাকে আমি শরীয়তের উপর রেখেছি। এর বাইরে বাকি তিনটার কথা কোরআনের কথাও আসে না, শব্দগুলি হাদিসেও আসে না। এই শব্দগুলি আমরা এগুলি বানিয়ে বানিয়ে মানুষকে বিভ্রান্ত করছি। শরীয়ত আল্লাহ রাসূল যা যা বলেছেন সেটাই শরীয়ত হবে কিয়ামত পর্যন্ত, আর কেউ আসলে সেটা শরীয়ত হবে না। কেউ যদি বলে খিজিরকে স্বপ্নে দেখছে, কেউ যদি বলে ইলিয়াসকে স্বপ্নে দেখছে, কেউ যদি বলে যে আমি অমুকে বলেছে, অথবা কারামতির মাধ্যমে পেয়েছি, অথবা ইলহামের মাধ্যমে পেয়েছি, অথবা কাশফ হয়ে গেছে, এই সবই বিভ্রান্তি। এগুলি দ্বারা কোনোদিন শরীয়ত প্রবর্তিত হয় না। আল্লাহর বিধানকে মানতে হলে, আল্লাহ তাআলার কথা শুনতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যা বলেছেন তার শরীয়তের বাইরে অন্য কোনো দিকে যাওয়া যাবে না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানতে হলে কয়টা জিনিস লাগবে? চারটা মনে আছে। তিনি যা বলেছেন তা সত্য বলে বিশ্বাস করতে হবে। দ্বিতীয়, তিনি যে নির্দেশ দিয়েছেন সেটা মানতে হবে। তিন নম্বর, তিনি যা নিষেধ করেছেন তা ছাড়তে হবে। চার নম্বর, তিনি যে শরীয়ত দিয়েছেন সেটাই মানতে হবে, কারো শরীয়ত আসার আর কোনো সুযোগ নেই। কেউ কেউ বলে থাকে যে একটা শরীয়ত নিয়ে একটা তরিকত নিয়ে চলতেছে মুখে, দেখবো যে নামাজ পড়তেছে না, নতুন পদ্ধতি আবিষ্কার করছে, এগুলি শরীয়তের মধ্যে নেই, ইসলামের মধ্যে এটা নেই, ইসলামের বাইরের কথা সেগুলো। তাহলে আল্লাহ সম্পর্কে আমরা জানলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইমান কীভাবে এটা আমরা জানলাম, দিন সম্পর্কে জানতে হবে, ইসলাম সম্পর্কে আমাদেরকে জেনে নিতে হবে। ইসলাম কি? আত্মসমর্পণের নাম, আত্মসমর্পণের নাম। আপনি নিজেকে পরিপূর্ণভাবে সারেন্ডার করছেন, আত্মসমর্পণ করেছে আল্লাহর কাছে। কেউ যদি বলে আপনি যা বলেন তাই শুনবো এখন থেকে, আমার নিজের বলতে কিছু নাই, এটাই হচ্ছে আত্মসমর্পণ। যখনই আপনি বলেছেন যে আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক আপনি চলবেন, তখন থেকে আপনি মুসলিম। এর অর্থ হচ্ছে আপনি এর বাইরে যেতে পারবেন না কোনোদিন। একজন মুসলিম আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে দিয়েছে। যে কোনো সেনাবাহিনী যদি কোনো পরাজিত, তারা যখন আত্মসমর্পণ করে নিজের ইচ্ছা মতো চলতে পারে, ইচ্ছা মতো চলতে পারে না। ইমানদারের জন্য নিজের ইচ্ছা মতো চলতে পারে না। ইমানদার সবসময় আল্লাহর বিধান খুঁজে বেড়াবে, যে আল্লাহ যেটা বলছে ওইটাই শুনবো, এর বাইরে চলবো, এটাই হচ্ছে মুসলিম। এই জন্য ইমানদার, এই সমস্ত নবীরা বলতেন ফালা আতামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, নবীরা ইসলাম মুসলিম হয়ে মারা যেতে বলেছে। কেন? সে নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করে দিয়েছে। বানিয়ে বানিয়ে কথা বলবে না, নিজের মতো চলবে না, কারণ নিজে আল্লাহর দাস। দাস হতে খারাপ লাগে না, নবীরা দাস হতে কোনো খারাপ লাগে না। লা ইয়াস্তানকে ফাল মাসিহু আইয়ে কুনা আব্দাল্লিল্লাহ, মাসি আল্লাহ দাস হইতে তার কোনো লজ্জাবোধ হয় না। মাসি হচ্ছে ঈসা আলাইহিস সালাম। খ্রিস্টানরা বলে তিনি দাস নন, কি তিনিও একজন খোদা, নাউযুবিল্লাহ, একজন ওদের রব মনে করে, ইলা মনে করতেছে।
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর দাস কিনা? জি, আল্লাহর দাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিব্রিল আসেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে অপশন দিয়েছে দুইটার মধ্যে, একজন হচ্ছে আপনি রাজা হবেন, এক অপশন রাজা হবেন এবং রাসূল হবেন, আরেকটা হচ্ছে আপনি রাসূল হবেন এবং দাস হবেন, কোনটা আপনি গ্রহণ করবেন? জিব্রিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা বলার পর রাসূলুল্লাহ সাল্লাম জিব্রিলের দিকে তাকালেন যে আপনি মুস্তাকিল মুস্তাশির, আপনি পরামর্শ দেন আমি কোনটা করব, আপনি পরামর্শ দেন আমি কোনটা করব, কোনটা নিব। তো জিব্রিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আশার আইলাই আন তাওয়াদা ইঙ্গিত করলেন যে আপনি বিনয়ী হন, আপনি বিনয়ী হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন পছন্দ করলেন, বাল আবদান রাসূলান, আমি রাসূল হব এবং দাস হব, রাসূল হব এবং দাস হব। তিনি দাস হয়েছে রাসূল, আল্লাহ তাকে রাজত্ব দেয় দিছে। মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ, যে কেউ আল্লাহর জন্য বিনয়ী আল্লাহ তাকে অনেক উপরে উঠাবেন। এই জন্য যত বেশি বিনয়ী তত বেশি আল্লাহর কাছে প্রিয়।